হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা তো লাস্ট ক্লাসে আমি প্রোটোজোয়া ফাইলামটাকে নিয়ে আলোচনা করেছিলাম আশা করি সেই ক্লাসটা তোমরা সবাই দেখেছো এবং বুঝতেও পেরেছো আজকের ক্লাসে আমি পরি ফেরা ফাইলামটাকে নিয়ে আলোচনা করবো তো পরি ফেরা বিভিন্ন বৈশিষ্ট্য ক্লাস সাব ক্লাস আছে সেইগুলো আজকে আমরা পড়বো স্টুডেন্ট ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো সেই জন্য ভিডিওটাকে স্কিপ না করে একদম শেষ অবধি দেখবে আর যারা এসএসএসসি সাবজেক্ট এবং অন্যান্য কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবে তো চলো আজকে ক্লাস তাহলে শুরু করা যাক তো এই পরি ফেরা শব্দটাকে স্পিড করলে দুটো শব্দ পাওয়া যায় একটা হচ্ছে পোরাস আর একটা হচ্ছে ফেরা পোরাস মানে হচ্ছে পোর আর ফেরা মানে হচ্ছে বিয়ারি মানে যাদের দেহে আর কি পোর্স প্রেজেন্ট থাকে তারাই হচ্ছে পরিফেরা যুক্ত প্রাণী ঠিক আছে তার মানে পরিফেরা হচ্ছে যাদের দেহে অসংখ্য পোর্স প্রেজেন্ট থাকে মানে ছিদ্র ছোট ছোট ছিদ্র প্রেজেন্ট থাকে এবং যাদের দেহটা নালিকা তন্ত্রযুক্ত কোষ বিশিষ্ট হয় সেই সমস্ত প্রাণীদেরকেই বলা হয় পরিফেরা বোঝা গেল সংজ্ঞাটা লিখে দিলাম তোমাদের মনে হলে খাতার মধ্যে নোট করে নিতে পারো এবার আমরা এর কিছু বৈশিষ্ট্য পড়ব তাহলে আমরা কি পড়লাম যে পরিফেরা ফেরার দেহে অসংখ্য ছোট ছোটো ছিদ্র থাকে তো এই যে ছোট ছোট ছিদ্র থাকে এদেরকে বলা হয় অস্টিয়া ঠিক আছে মানে এরকম ছোট ছোট ছিদ্র আর কি থাকে তো এই সমস্ত ছোট ছোট ছিদ্রগুলোকে বলা হয় অস্ট্রিয়া এবং দেহে এক প্রান্তে একটা বড় চিত্র থাকে যেটাকে বলা হয় অস্কুলাম আর আমরা কি পড়লাম না এদের দেহে আর কি ক্যানাল সিস্টেম থাকে যেটা অস্টিয়া আর অস্কুলামকে কানেক্ট করে ঠিক আছে তো এটা মেনলি আর কি খাদ্য গ্রহণ শ্বসন রেচন ইত্যাদি কাজে অংশগ্রহণ করে তো তবে বিভিন্ন আর কি স্পঞ্জে মানে তোমার পরি তো হচ্ছে এক প্রকার স্পঞ্জ তো এই বিভিন্ন স্পঞ্জে বিভিন্ন রকম ধরনের আর কি ক্যানেল সিস্টেম দেখতে পাওয়া যায় যেরকম হচ্ছে অ্যাসকন তারপর হচ্ছে র্যাগন সাইকন ইত্যাদি আর কি ক্যানেল সিস্টেম বিভিন্ন স্পঞ্জে বিভিন্ন রকমের দেখতে পাওয়া যায় তাহলে বোঝা গেল এই পয়েন্টটা তো আমরা সংজ্ঞাতে আরেকটা একটা ওয়ার্ডও পড়েছিলাম মানে আর একটা পয়েন্টও পড়েছিলাম যে এরা আর কি দ্বিস্তর কোষ বিশিষ্ট হয় মানে এরা হচ্ছে আর কি ডিপ্লো ব্লাস্টিক প্রাণী ঠিক আছে মানে এদের দেহটা দুটো কোস্তর দিয়ে তৈরি হয় তো বাইরে যে স্তরটা থাকে সেটাকে বলা হয় পিনাকোডাম ভেতরে যে স্তরটা থাকে সেটাকে বলা হয় কোয়ানোডাম আর এই দুটো স্তরের মাঝখানে আর কি একটা ধাত্র থাকে সেটাকে বলা হয় মেসেনকাইন ঠিক আছে তো এটা তোমরা খাতায় লিখে নেবে এই স্তরগুলোর নাম লিখে নেবে খাতার মধ্যে তো বৈশিষ্ট্যের মধ্যে আর একটা জিনিসও পড়ছে যে এদের দেহটা আর কি পিনাকোসাইট কোয়ানোসাইট মায়োসাইট অ্যামিবোসাইট ইত্যাদি আর কি কোষ দিয়ে তৈরি হয় আমি কোষগুলো একটু বলে দিচ্ছি পিনাকোসাইট এই কোষগুলো বৃহদাকার হয় চ্যাপটা আশের মতো হয় ঠিক আছে তো এগুলো মেনলি এপিথেলিয়াম ইফারেন্ট ক্যানেল তারপর তোমার প্যারাগ্যাস্ট্রিক গহ্বরে প্রাচীরে থাকে এই পিনাকোসাইট কোষগুলো এরপরে হচ্ছে কোয়ানোসাইট এই কোষগুলো ডিম্বাকার গোলাকার ফ্লাজেলা যুক্ত হয় ঠিক আছে আর ফ্লাজেলা যুক্ত হওয়ার জন্য এরা আর কি জনন এবং খাদ্য গ্রহণে সাহায্য করতে পারে আর এরা কোথায় উপস্থিত থাকে যে রেডিয়াল ক্যানেল আছে সেই ক্যানেলে প্রাচীরে এরা আর কি উপস্থিত থাকে ঠিক আছে তারপর হচ্ছে মায়োসাইট এদের গঠনটা পিনাকোসাইটের মতোই হয় মানে হচ্ছে চ্যাপটা আশের মতো আর এই কোষগুলো হচ্ছে অস্ট্রিয়া অ্যাপোপাইল ছিদ্রে প্রাচীরে থাকে আর হচ্ছে অ্যামিবোসাইট এই অ্যামিবোসাইট মানে বোঝাচ্ছে যে এদের এই কোষগুলো আর কি অ্যামিবার মতো ক্ষণপথ বিশিষ্ট হয় ঠিক আছে তো সেই জন্যে কোষটার নাম হচ্ছে অ্যামিবোসাইট যেহেতু এরা অ্যামিবার মতো আর কি ক্ষণপথ বিশিষ্ট হয় এরা হচ্ছে মেসেন কাইমের মধ্যে থাকে আর এইগুলো পাঁচ প্রকারের হয় যেরকম হচ্ছে কোলেনোসাইট ক্রোমোসাইট থেসোসাইট স্কলেরোব্লাস্ট আর হচ্ছে আর্কিওসাইট ঠিক আছে তো আমি এই পাঁচ প্রকার কোষের আর কি নামটা লিখে দিলাম আর এই হচ্ছে আর কি পরি ফেরার বৈশিষ্ট্য তবে আরেকটা জিনিসও আছে যে এদের দেহে আর কি কাটার মতো কিছু আনুবীক্ষণিক স্পিকিউল দেখতে পাওয়া যায় ঠিক আছে তো অলমোস্ট এই হচ্ছে পরি ফেরার বৈশিষ্ট্য আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো এবার কি এই পরি ফেরার কিছু ক্লাস আছে সাব ক্লাস আছে সেগুলো এবার একটু আমরা জানব তো দেখো এই হচ্ছে পরি ফেরার ক্লাসিফিকেশান তো পরি তিনটে ক্লাস আছে ক্যালকেরিয়া হেক্সাক্টিনিলিডা আর হচ্ছে ডিমো ঠিক আছে আর এই তিনটে ক্লাসের প্রত্যেকটার দুটো করে সাবক্লাস আছে ক্যালকেরিয়ার সাবক্লাসগুলো হচ্ছে ক্যালকেরোনিয়া আর হচ্ছে ক্যালসিনিয়া মানে এই যে ক্যাল কথাটা আছে এই ক্যাল থেকেই হচ্ছে দুটো সাবক্লাসের নাম একটা হচ্ছে ক্যালকেরোনিয়া আর একটা হচ্ছে ক্যালসিনিয়া এক্সাম্পল হচ্ছে ক্যালকেরোনিয়ার এক্সাম্পল হচ্ছে সাইকন আর ক্যালসিনিয়ার এক্সাম্পল হচ্ছে ক্ল্যাথরিনা এসপি এর পরে যে ক্লাসটা আছে হেক্সাকিনিলিডা এর আবার দুটো সাব ক্লাস আছে একটা হচ্ছে হেক্সাস্টেরোফোরা আর একটা হচ্ছে অ্যামফিডিস্কোফোরা তো এই হেক্সাস্টেরোফোরা এর এক্সাম্পলটা হচ্ছে ইউপ্লেকটেলা এসপি আর এমফি ডিসকোফোরা এর এক্সাম্পল হচ্ছে হায়ালোনিমা এসপি প্লাস যে ক্লাসটা ছিল ডিমো স্পঞ্জিয়া এর আন্ডারে যে দুটো সাব ক্লাস আছে সেগুলো হচ্ছে একটা হচ্ছে টেট্রাক্টিনো মরফা হচ্ছে পোটেরিয়ান এসপি একটা হচ্ছে সেরাকটিনোমরফা মরফা হচ্ছে স্পঞ্জিলা এসপি তাহলে পরিফেরা ক্লাসিফিকেশনটা ক্লাসিফিকেশানটা আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম তো আজকে আমি যেগুলো পড়লাম সেগুলো অবশ্যই তোমরা খাতার মধ্যে নোট ডাউন করে নেবে তাহলে তোমাদের সুবিধা হবে কারণ অনেক শক্ত শক্ত নাম আছে তো সেইগুলো যদি তোমরা খাতার মধ্যে লিখে লিখে আর কি পড়ো তাহলে বেশি মনে থাকবে তো সেই জন্যেই তোমরা অবশ্যই খাতার মধ্যে নোট করে নেবে তো ক্লাসটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে বন্ধুদের সাথে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা আজকে আমার এই ভিডিওটাকে ফার্স্ট টাইম দেখছো তারাও আমার চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে দেওয়ার পর সাইডে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে তাহলে আমার ভিডিওর আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে চলে যাবে আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা চাইলে আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারো আমার ফেসবুক পেজ হচ্ছে স্টাডি উইথ শতরূপা ওখানে আমি বায়োলজি রিলেটেড কোশ্চেন অ্যান্সার করে থাকি তো তোমরা চাইলে পেজটাকে ফলো করতে পারো আর আমার ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে তো তোমরা চাইলে অ্যাড হতে পারো তো চলো আজকে তাহলে এত অবধি থাকলো নেক্সট ক্লাসে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা